23 মার্চ 1971 বাঙালির মুক্তি সংগ্রামের ইতিহাসে আরেকটি গৌরবোজ্জ্বল দিন। এদিন পত্রিকায় প্রকাশিত নকশা দেখে তৈরি স্বাধীন বাংলার পতাকা উড়ানো হয় সারা দেশে। পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধের শুরুতে পতাকা উত্তোলনের অবিস্মরণীয় ঘটনা বাঙালির মুক্তির আন্দোলনে ভিন্ন মাত্রা যোগ করে। এদিন তথাকথিত পাকিস্তান দিবস হলেও ঢাকার প্রেসিডেন্ট হাউস ও সেনাবাহিনীর সদর দপ্তর ছাড়া বাংলাদেশের কোথাও পাকিস্তানের পতাকা উড়ানো হয়নি। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাধীন বাংলার পতাকা তোলার পর প্রভাত ফেরি বের করে ছাত্র সংগ্রাম পরিষদ। পল্টন ময়দানে অনুষ্ঠিত হয় ছাত্রছাত্রী এবং সাবেক বাঙালি সেনাদের সমন্বয়ে গঠিত জয় বাংলা বাহিনীর আনুষ্ঠানিক কুচকাওয়াজ ও মহড়া। বঙ্গবন্ধু এদিন এক সংক্ষিপ্ত ভাষণে বলেন, বাংলার মানুষ কারো করুণার পাত্র নয়, আপন শক্তির দুর্জয় ক্ষমতা বলে বাঙালির স্বাধীনতা ছিনিয়ে আনবে। এদিন স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করতে গেলে হোটেল কন্টিনেন্টালে বাঙালি ছাত্র জনতাকে বাধা দেয় পাকিস্তানি সেনাবাহিনী। পরে ছাত্রদের তীব্র প্রতিবাদের মুখে পিছু হটতে বাধ্য হন পাক সেনারা।